আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে নিয়ে এসেছি সি পিস স্টাইলে চিকেন বল তৈরির রেসিপি। তবে সি পির চিকেন বলগুলো আরও লেস স্পাইসি হয়। আমি এখানে আরও কিছু এক্সট্রা স্পাইসেস অ্যাড করেছি চিকেন বলগুলো আরও টেস্টি করার জন্য। তবে আমি এইগুলো খুব বেশি স্পাইসি করিনি, মিডিয়াম স্পাইসি করেছি। এটা বিকেলের নাস্তা, ইফতার অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব মজাদার একটি খাবার। এভাবে একবার তৈরি করেই দেখুন, বাহির থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার চিকেন বল তৈরির প্রস্তুত প্রণালী। চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চিকেন কিমা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ লেমন জুস, দিয়ে দিচ্ছি 1টি ডিম, দুই টেবিল চামচ টমেটো কেচাপ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। খেয়াল রাখতে হবে সয়া সসেও লবণ দেওয়া আছে। 1 চা চামচ চিনি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়া চিকেন বলগুলোতে দারুণ একটা অ্যারোমা নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি 7 মতো কাঁচামরিচ কুচি। এবার এই সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর এটা হচ্ছে মিশ্রণটার কনসিস্টেন্সি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ ময়দা। এবার ভালোভাবে মিশিয়ে নিব। ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনাদের আরও বেশি বা কমও লাগতে পারে, কারণ এটা নির্ভর করে ব্লেন্ড করার পর মিশ্রণটার কনসিস্টেন্সির উপর। ময়দা এবং কর্নফ্লাওয়ার মেশানোর পর এটা হচ্ছে মিশ্রণটার কনসিস্টেন্সি। মিশ্রণটা একটি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ভেজা কাপড় অথবা ঢাকনার সাহায্যেও ঢেকে রেখে দিতে পারেন। চিকেন বলগুলো সেদ্ধ করার জন্য 1টি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে চিকেনের মিশ্রণ নিয়ে চিকেন বল তৈরি করে নিব। বল তৈরি করা হয়ে গেলে সাথে সাথে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলোর আঁচ হাই হিটে রেখেছি। একইভাবে সবগুলো চিকেন বল বানিয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছে। চুলোর আঁচ একদম হাই হিটে রেখে বলগুলো সেদ্ধ করে নিব। যখন চিকেন বলগুলো এরকম উপরে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে। চিকেন বলগুলো একটি স্ট্রেইনারের সাহায্যে তুলে নিচ্ছে। এই পর্যায়ে চিকেন বলগুলো ঠান্ডা করে নিয়ে একটি জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। চিকেন বলগুলো আমি শ্যালো ফ্রাই করব, তাই পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তেলটা সামান্য একটু গরম করে নিয়ে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছে। চিকেন বলগুলো ভাজার আগে একটি কিচেন টাওয়ালের উপর রেখে এক্সেস পানিটা ঝরিয়ে নিয়েছে এবং চিকেন বলগুলো ঠান্ডা করে নিয়েছে। চিকেন বলগুলো তেলে দেওয়ার সাথে সাথেই এভাবে উল্টে দিতে হবে, তাহলে চিকেন বলগুলো চারপাশেই সমানভাবে ভাজা হবে। আপনারা যদি চিকেন বলগুলো ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে যখনই চিকেন বলগুলো ভাজার দরকার হবে তখন ফ্রিজ থেকে 1/2 আওয়ার আগে বের করে নিয়ে জাস্ট রুম টেম্পারেচারে এনে ভেজে নিলেই হবে। চুলোর আঁচ মিডিয়ামে রেখে চিকেন বলগুলো ভেজে নিচ্ছে। আপনারা চাইলে চিকেন বলগুলো শাসলিক স্টিকে গেঁথেও ভেজে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে শাসলিক স্টিক ছাড়া ভেজে নিলে সব দিক দিয়ে সমানভাবে চিকেন বলগুলো ভাজা হয়, তাই আমি শাসলিক স্টিক ছাড়াই ভেজে নিচ্ছি।
যেহেতু চিকেন বলগুলো আগে থেকে সেদ্ধ করে নেয়া, তাই চিকেন বলগুলো এখন খুব বেশি সময় ধরে ফ্রাই করব না। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছে। আপনারা চাইলে চিকেন বলগুলো আরও কড়া করে ভেজেও সার্ভ করতে পারেন, কিন্তু সিপিতে চিকেন বলগুলো এরকম হালকা করে ভাজা হয় এবং কালারটাও এরকম সাদাটে থাকে। যেহেতু সিপি স্টাইলে চিকেন বল তৈরি করেছি, তাই সিপির মতো চিকেন বলগুলো সাসলিক স্টিকে গেঁথে নিয়েছে। তবে আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। চিকেন বলগুলো টমেটো কেচাপ এবং ম্যায়োনিজের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের অন্যান্য রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।